পদত্যাগের পর সরকারের কেউ দেশের বাইরে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। জনদাবি অনুযায়ী বিচারের মুখোমুখি হতে তাদের সবাইকে দেশেই থাকতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দলের আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, বর্তমান সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও মানবাধিকার কেড়ে নিয়েছে। এটি বহির বিশ্ব অবগত থাকায় বিদেশি প্রতিনিধিরা এখন বাংলাদেশে আসা শুরু করেছে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্নীতির কারণে দ্রব্যমূল্য ও জনগণের ভোগান্তি বেড়েছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। বর্তমানে সরকারের সাথে আলোচনার কোনো সুযোগ নেই, তাদের পদত্যাগই একমাত্র সমাধান। এই চিকিৎসা স্বাস্থ্য মতো রাজনৈতিক চিকিৎসাটাও এখন বেশি প্রয়োজন। অর্থাৎ এই যে রাষ্ট্র কাঠামোর যে দুর্নীতি, দুরবস্থার মধ্যে দিয়ে প্রতিটি শ্রেণীর পেশার লোক ভোগান্তিতে পড়ছে এবং দুরবস্থার ঊর্ধ্বগতিতে প্রত্যেকে কিন্তু আক্রান্ত।